ফ্রেন্ডস, সোলার প্রিনিপসারের চ্যানেল। তো এখন নিঃশ্বাস ওয়েব ফিল্মটা নিয়ে কথা বলবো, যেটা গতকালই চরকিতে মুক্তি পেয়ে গেছে। তো এই নিঃশ্বাস যখন আমি টিজারটা দেখেছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট টিজার যে তাসনিয়া ফারিন আছে এবং রায়হান রাফির ডিরেকশন, বা ট্রেলারটা যখন দেখেছিলাম একটা এক্সাইটমেন্ট জেগেছিল। রায়হান রাফি একজন ভালো ডিরেক্টর, সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু রায়হান রাফি প্রচুর পরিমাণে কাজ করছে। মানে এখানে আমাদের যেমন প্রচুর ডিরেক্টর প্রচুর পরিমাণে কাজ করছে এবং ফলে তার কাজের যে কোয়ালিটি সেটা নেমে আছে, তো রায়হান রাফির ক্ষেত্রেও সেটা হচ্ছে। তো নিঃশ্বাস এই ওয়েব ফিল্মটা কিন্তু আমি যদি ফার্স্টে যদি ভার্ডিক্ট দিই, এটা একদম কিন্তু ভালো হয়নি। যে সিনেমাটা করা হয়েছে নিঃশ্বাস ওয়েব ফিল্মটা, যেটার কোনো ক্যারেক্টারের কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো কিছু টেকনিক্যাল তো লুফার্স তো প্রচুর আছে, ডাবিং মেলেনি, ক্যারেক্টারের কোনো সিগনিফিকেন্স নেই, গল্পের কোনো সিগনিফিকেন্স নেই, কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, কিছু নেই। মানে আমি যে প্রশংসা করবো বা কিছু পজিটিভ পয়েন্ট তুলে ধরবো সেরকম কিছুও নেই। তো আর কি আমার যেটুকু পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা আমি শেয়ার করবো, এবং অল ওভার আমার কী লেগেছে সিনেমাটা দেখার পর, নিঃশ্বাস ওয়েব ফিল্মটা দেখার পর কী লেগেছে আমি নিশ্চয়ই জানাবো। তো প্রথমে যদি পজিটিভ পয়েন্টে বলে দিই, তো এখানে বেসিক্যালি যে গল্পটা দেখানো হচ্ছে, যে তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা, সে একজন হাসপাতালের কর্মী, নার্স, এবং সে এই যে হাসপাতালের একজন কর্মী, এবং তারপর কী হচ্ছে, একটা অ্যাটাক হচ্ছে, টেররিস্ট অ্যাটাক হচ্ছে, এবং কারা এই অ্যাটাকটা করাচ্ছে হাসপাতালের মধ্যে, এবং এখানে এই যে অ্যাটাকটা হওয়ার পর কারা কারা জড়িত, মাস্টার মাইন্ডকে কীভাবে এক্সিকিউট করছে পুরোটা দেখতে গেলে অবশ্যই চরকির দিকে নিঃশ্বাস ফিল্মটা দেখতে হবে। তো এখানকার পজিটিভ দিক যদি বলি, সেটা হলো এখানে পারফরমেন্স। এখানে একমাত্র পারফরমেন্স তাসনিয়া ফারিনের ভালো, এছাড়াও আমার আরেকজনের পারফরমেন্স ভালো লেগেছে, যেটা হলো একজন ফিমেল ডক্টর ছিলেন, এমন তার ক্যারেক্টারটার নাম মনে পড়ছে না, তার নাম আমার যতদূর মনে পড়ছে নীল। তো সেই ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করেছে, এবং তার পারফরমেন্স, সেই ফিমেল ডক্টরটার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, এবং তাসনিয়া ফারিনের ক্যারেক্টার খুব ভালো পারফরমেন্স, খুব ভালো লেগেছে। নিজের জায়গায় পারফরমেন্স তাসনিয়া ফারিনের যে আগে যে আরও পারফরমেন্স দেখেছি ওগুলো হচ্ছে আমি খুব ভালো বলবো না, তবে কিছুটা ভালো কিছু কিছু জায়গায়। এবং হ্যাঁ, প্রথম দিকে একটা ওয়ান টেক শট রাখা হয়েছে, যেটা খুবই সুন্দর, এবং ক্যামেরা ওয়ার্ক তাসনিয়া ফারিন যাচ্ছে এবং পেছনে আসছে, প্রত্যেকটা দিক থেকে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব ভালো করে নেওয়া হয়েছে। তো এইগুলো বেশ ভালো, তো এইগুলো মেনলি পজিটিভ পয়েন্ট। আমার নেগেটিভ পয়েন্ট প্রচুর লেগেছে, কারণ এটার মধ্যে কিছু ভালো কিছু নেই। সবচেয়ে বড় কথা আমি ফার্স্ট নেগেটিভ রেট রাখবো, কারণ এখানে রায়হান রাফি যেটা দেখাতে চেয়েছে, রায়হান রাফির যেটা বলতে চেয়েছে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে ওঠেনি। প্লটটা কিন্তু ক্লিয়ার নয়, যে গল্পটা দেখানো হচ্ছে, টেররিস্ট অ্যাটাক হচ্ছে, এবং একদিকে সাফা কাবির এবং একটা ছেলের মধ্যে লাভ স্টোরি, একটা ছেলে মেয়ের মধ্যে যে লাভ স্টোরিটা দেখাচ্ছে, এই যে লাভ স্টোরির সিগনিফিকেন্সটা এই গল্পে কি আছে সেটা কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না। কোনো এই যে লাভ স্টোরিটা কেন রেখেছে ডিরেক্টর বা আদার্স যে লুফোস তো প্রচুর রয়েছে, এবং এই যে টেররিস্ট অ্যাটাক, এদের মোটিভটা কী, যে এরা যে টেররিস্ট অ্যাটাক করছে বা এরা যে হাসপাতালে আসছে, মানে কোনো কিছু ক্লিয়ার নেই। তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটার মধ্যে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, প্রচুর সাবপ্লট ঢোকানো হয়েছে গল্পের মধ্যে, লেয়ারিং রাখানো হয়েছে, কিন্তু কোনোটা কিন্তু ওয়ার্ক করে না। 1 ঘন্টা 40 মিনিট কয়েক মিনিট, মানে 2 ঘন্টার কাছাকাছি হলেও কিন্তু আমার দেখে প্রচুর মনে হয় যে স্ট্রেচই করা হচ্ছে, এবং টেকনিক্যাল লোফলস তো রয়েছে, কোনো কোনো জায়গায় ডাবিং মিলছে না, কথা বলছে এবং তাসনিয়া ফারিন কিছু বলছে এবং পরে ওটা আমরা শুনতে পাচ্ছি, লিপসিং ঠিকঠাক হচ্ছে না, এরকম প্রচুর লুফার্স আছে। এবং এই মানে এই সিনেমাটা খুব তাড়াহুড়োর মধ্যে খুব ঝটপট বানিয়ে দেওয়া হয়েছে, এবং মানে কোনোরকম ডিরেকশনের কোনো মানে ভিজন কোনো কিছু ক্লিয়ার নেই। প্লট কীভাবে হবে রায়হান রাফির কাছ থেকে এটা আমি আশা করিনি, এই ধরনের কাজ আর কি, একদমই আমার পোষায়নি কাজটা, একদমই ভালো লাগেনি। এবং যেটুকু ভালো লাগা সেটা বললাম, কিছু ওয়ান টেক শট রয়েছে, কিছু ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে, আর হ্যাঁ ওই যে র্যাপ সংটা বাজে তাসনিয়া ফারিন বন্দুকটা নিয়ে ঘাড়ের উপর যে র্যাপ সংটা চলে শেষের দিকে, সেটা বেশ ভালো, তো ওই জায়গায় একটু প্রশংসনীয়। তাছাড়া এর মধ্যে ক্যারেক্টারের কোনো ডেভেলপমেন্ট নেই, এখানে সিগনিফিকেন্স নেই, লাভ স্টোরিটা এখানে কেন যে দেখানো হয়েছে সাফা কাবির এবং ছেলেটার মধ্যে, বা এখানে আদার্স যেখানে সাবপ্লট ঢোকানো হয়েছে বা লেয়ারিং দেখা হয়েছে, কোনো কিছুই কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়নি। তাই আমি বলবো এটা দেখা না দেখাই ভালো। তো আপনার যেটা দেখতে খুবই ইচ্ছুক, মানে বাংলাদেশের প্রত্যেকটা কাজই আমি প্রশংসনীয় বলি, বাংলাদেশ আমাদের এখানকার যে প্রচুর হইচয়ে বা হইচয়ে বাংলাদেশ বা চরকিতে প্রচুর ভালো ভালো কাজ হয়, এই কাজটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি, এটাই বললাম ব্যক্তিগত মতামত। এবং আপনাদের
অনেকেরই ভালো লাগতেও পারে, কারণ এই যতদূর আমি এটা দেখলাম মানে ব্র্যাহান রাপির বিগত কাজগুলোর তুলনায় কিন্তু এই কাজটা কিন্তু অনেক নিচু মানের হয়েছে, অনেক মানে খুব ঝটপট খুব তাড়াহুড়োর মধ্যে করে দেওয়া হয়েছে আর কি, এটুকুই বলবো। তো এই ছিল আমার ভালো রিয়াকশন নিঃশ্বাস ওয়েব ফিল্মটা নিয়ে। তো আপনারা যা যে নিঃশ্বাস ওয়েব ফিল্মটা দেখে ফেলেছেন চোরকিতে, প্লিজ কমেন্ট করে জানান যে আপনাদের নিঃশ্বাস সিনেমাটা কেমন লেগেছে, এবং এই ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে ভুলবেন না। আজকে মধ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।